হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য হ্যান্ড রিটেন নোট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের এর চলর তড়িতের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বা যে টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই টপিক নিয়ে একটি পিডিএফ করেছি এবং সেই পিডিএফের থেকে এবছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। সাথে তো তোমাদের পিডিএফ দিয়েই দেবো। সেই কারণে তোমরা যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করবে, শুধু পিডিএফটি কিন্তু নেবে না, কারণ ইম্পর্টেন্টও তোমাদের জন্য জানাটা খুবই জরুরি। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চলতরিতে দ্বিতীয় পিডিএফ থেকে কোন কোন বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট সেটা বলার আগে বলে রাখি, যারা প্রথম পিডিএফটি পাওনি তাদের প্রথম পিডিএফের যে ভিডিওটি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ভিডিওটি দেখে এ পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো এখানে সবার প্রথমে যে দ্বিতীয় পিডিএফ রয়েছে সেই পিডিএফে কিন্তু আমি যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়গুলোকেই কভার করেছি, এছাড়া তার মধ্যে থেকে যেগুলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে সবার প্রথমে আমি আলোচনা করে নিই। তো পিডিএফের প্রথমেই তোমরা দেখতে পারবে জুলের সূত্র দেওয়া রয়েছে। তো এখানে জুলের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের যে সূত্র রয়েছে সেই সূত্র দেওয়া আছে, এটা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তিন নম্বরের কিন্তু এটা চলে আসে। তো যেরকমভাবে তোমাদের লিখতে হবে সেরকমভাবে আমি লিখে দিয়েছি, অবশ্যই এটা বুঝে কিন্তু পড়বে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবে, আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো জুলের সূত্রের ওপর যে কীভাবে তোমাদের বুঝে মনে রাখতে হবে। তারপরে এ দেখো, এখানে এ যদি নিচে চলে যাও তাহলে দেখতে পারবে এখানে রয়েছে এ তড়িৎ ক্ষমতা, ঠিক আছে। আমি পুরো যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো মনে রাখার জন্য খুবই দরকার মনে রাখা সেগুলো কভার করেছি। তারপরে ওহম রয়েছে দেখবে, ঠিক আছে। কিলোওয়াট ঘন্টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জুলের সূত্রের মতনই কিলোওয়াট ঘন্টা কিন্তু শর্ট কোশ্চেনে এ ম্যাক্সিমাম টাইমেই কিন্তু দিয়ে থাকে। কিলোওয়াট ঘন্টার পরে কিন্তু সিএফএল আর এলইডির মধ্যে পার্থক্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমি তিনটে পার্থক্য দিয়ে দিয়েছি, এই তিনটে পার্থক্য কিন্তু খুব ভালো করে তোমরা মনোযোগ সহকারে পড়বে, যেরকম লিখেছি সেরকমভাবে পরীক্ষায় লিখলেই হবে। আমি খুব শর্টে যাতে মনে থাকে নিজেই লিখতে পারো সেরকম ভাষাই কিন্তু লিখিয়েছি, এখানে কোনো বইয়ের ভাষা কিন্তু নেই। তারপরে দেখবে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এটা দেওয়া রয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে এক্সপ্লেন তোমাদের করিনি, তাপমাত্রার ওপর নির্ভর করে, পরিবাহীর উপাদানের ওপর নির্ভর করে, দৈর্ঘ্যের ওপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে, কীভাবে নির্ভর করে তোমাদের বইয়ে লেখা আছে খুবই ইজি ওয়েতে। এরপরে ইলেকট্রিক ইস্ত্রি আর ইলেকট্রিক বাল্ব কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা এর মধ্যে যে কোনো একটা দিতেও পারে। এছাড়া ফিউজ তারও ইম্পর্টেন্ট, আমি এখানে কভার করিনি, ফিউজ তার তোমরা সকলেই জানো। এরপরে দেখতে পাবে অ্যাম্পিয়ারের সঞ্চালন নিয়ম, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক ব্যক্তি চুম্বক শলাকারের দিকে মুখ রেখে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটলে তার বাম হাত উত্তর মেরুতে বিক্ষিপ্ত হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পুরো ও ছবির সাথে আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে আরও রয়েছে দক্ষিণ মূর্তি নিয়ম, তারপরে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বাল্যচক্র আর বাল্যচক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু বাল্যচক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। তারপরে ফ্যারাডের সূত্র এবং লরেন্সের সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে আমি যেগুলো কভার করেছি দুটো ও পিডিএফে তড়িৎ চলতড়িতের সেইগুলো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে যেগুলো বিষয়গুলো আমি বললাম সেগুলো আরও ইম্পর্টেন্ট, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকেই আমি এখানে কভার করেছি। আর এই চলতড়িতের পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানেই আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারো, এবং যেখানে তোমাদের কোনো সংশয় রয়েছে বা অসুবিধা রয়েছে সেটা কিন্তু তোমরা আমার সাথে শেয়ার করতে পারো এবং জেনে নিতে পারো। নিচে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি দেওয়া রয়েছে, ওখানে আমি আপডেট দিতেই থাকি। তোমাদের যা প্রবলেম হয় তোমরা আমাকে বলো, সেগুলো সলভ করিয়ে দিই। অবশ্যই তোমরা ফেসবুক গ্রুপ আর ফেসবুক পেজে জয়েন করে যাও, যাতে তোমাদের এর যে আপডেটগুলো আমি দিই সেগুলো ইনফরমেশান তোমরা আগের থেকে যাতে পেতে পারো। এছাড়া যাদের ইনস্টাগ্রাম আছে তারা ইনস্টাগ্রামেও আমাকে ফলো করে রাখতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।